মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা হচ্ছে ভাত ভাজা। ভাত ভাজা কিভাবে বানাবো সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভাত ভাজা শুনে তোমরা একটু অবাকই হচ্ছ মনে হচ্ছে, তো অবাক হয়ো না, খুবই সিম্পল এবং খুব টেস্টি একটা ডিশ। তো অনেকেরই রাতেরে ভাত বেঁচে যায়, তো তখন সেই বেঁচে যাওয়া ভাত অনেক সময় নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো সেই ভাতগুলো ফেলে না দিয়ে কিভাবে আমরা ভাত ভাজা করব সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খাবার নষ্ট না করে, ভাত নষ্ট না করে একটা সুন্দর ডিশ কীভাবে বানানো যায় সেই বাসি ভাত দিয়ে, তো সেইটাই দেখাচ্ছি। ওকে, তো দেখো আমি ফার্স্টে তেল নিয়ে নিয়েছিলাম, তো তারপরে তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই ভাজা আলুর মধ্যে দেখো আমি সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। ওকে, আলুটাকে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে করে আলুটা ভেজে নিতে হবে, সেটা আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই বন্ধুরা দেখো আমার আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দেব পেঁয়াজ কুচি। ঠিক আছে, তো বন্ধুরা আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে আবারও ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা খুবই ভালো হয়, আর এইটা বানালে খাবারটাও নষ্ট হয় না, রাত্রির ভাতও নষ্ট হয় না, এটা খুব ভালো টিফিন তৈরি হয়ে যায়, খুব ভালো টিফিন তৈরি হয়। ঠিক আছে, তো এবার পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজার মতো হয়ে গেলে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা চিরে রেখেছি, সেটা আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তো তোমরা বাড়িতে বানিও এই রেসিপিটা, আমাকে জানিও কেমন তোমরা খেলে, আমাকে কমেন্টস করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি কাঁচা পাকা লঙ্কাটা অ্যাড করে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এর সাথে আমি এটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি আমার যে বাসি যে ভাতটা সেটা আমি অ্যাড করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার আগের দিনের যে ভাতটা বেঁচে গেছিলো সেই ভাতটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। এই আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, বুঝতেই পারছো এখন গরমকাল, শীত চলে গেছে, ভাত আগের দিনে বেশি করে করলে নষ্ট হয়ে যাবারও চান্স থেকে যায়, তো জিনিসটা যাতে নষ্ট না হয় তার জন্যে এই প্রসেস। ঠিক আছে, তো এরপরে আমি কী কী দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে শেয়ার করছি। ওকে, তো দেখো বন্ধুরা, ভাতটার সাথে আলু ভাজাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এই সময়তে আমি ঠিক এই সময় আমি দেব একটু মিষ্টি, সামান্য পরিমাণে। যে মিষ্টি খাবে না সে স্কিপ করে যেতে পারে, আমি একটু মিষ্টি খাই বলে আমি একটু মিষ্টি অ্যাড করলাম, খুবই সামান্য পরিমাণে। আর অ্যাড করে দিতে হবে নুন, সেটাও পরিমাণ মতো। ঠিক আছে, পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি অ্যাড করব ডিমের ভুজিয়া। ওকে, আমি ডিমের ভুজিয়া অ্যাড করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এইটার মধ্যে আমি ডিম দিচ্ছি, তোমরাও ডিম দিও, খেতে টেস্টি হবে। আর আরও টেস্ট বানানোর জন্য তোমরা এর মধ্যে ফুলকপি অ্যাড করতে পারো, কড়াইশুঁটি অ্যাড করতে পারো, যে যার মতো সবজি তোমরা অ্যাড করতে পারো এটাকে আরও টেস্টি বানানোর জন্য। তো আমি আপাতত ডিম আলু আর পেঁয়াজ দিয়েই করছি,
আর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব, একটু সল্টেড বাদাম, একটু সল্টেড বাদাম আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি বাদাম খেতে না চাও তোমরা দেবে না, স্কিপ করে যাবে। আমি একটু সল্টেড বাদাম অ্যাড করলাম যাতে খেতে ভালো লাগে তার জন্য। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় আমি যা যা ভিডিও আপলোড করব। ঠিক আছে বন্ধুরা, তো আমার রেসিপি কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টস করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আমার আমাকে সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোবো কী করে, বুঝতেই পারছো তো। ঠিক আছে, তো চলো আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কড়া থেকে নামিয়ে নিই তো কেমন দেখতে হলো সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে, তো দেখো বন্ধুরা গরম গরম ভাত একদম পরিবেশনের জন্য রেডি। তো তোমাদের কেমন লাগলো বেঁচে যাওয়া ভাত, কিভাবে আমি পরের দিনের জলখাবার বানালাম সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, রেসিপিটা শেয়ার করলাম। তোমরা বলো তোমাদের কেমন লাগলো, কমেন্টস করো আর আমাকে সাপোর্ট করো। তো আমি আবার কোনো অন্য সময় কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ তোমরা আমার অপেক্ষায় একটু থেকো, ঠিক আছে? তো চলো টাটা, ওকে।